আসসালামু আলাইকুম আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি দুইটা নাস্তার রেসিপি শেয়ার করব এই তো এখানে আমি নুডুলস রান্না করবো সেজন্য সবজি কেটে নিলাম আলু নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি টমেটো ধনে পাতা কুচি পেঁয়াজ মরিচ কুচি একটা ডিম আর এখানে আমি নিয়েছি নুডুলস এখানে দুই আইটেমের নুডলস আছে একটা হলো বাহিরের আরেকটা হলো আমাদের বাংলাদেশি ম্যাগি নুডলস এখন আমি যেটা করব সবজিগুলা সিদ্ধ বসিয়ে দেব এগুলাকে আমি হাফ সিদ্ধ করে নেব ফুলকপি গাজর আর আলুগুলা দিয়ে দেব টমেটোটা আমি দিব না এর মধ্যে আমি আরেকটা সবজি নিয়েছি পেঁয়াজ পাতা ওটা এখনো কাটি নাই কেটে নিব তো আমি এগুলো আগে একটু হালকা একটু লবণ দিয়ে সিদ্ধটা বসিয়ে দেব এটাকে আমি হালকা একটু ভাব দিব কারণ এটা একটু শক্ত জিনিস তাই একটু ভাব দিয়ে নিতে হবে আর ভাপের যে পানিটা আমি ফেলে দেব না ওটা আমি এর সাথেই শুকিয়ে নেব খুবই অল্প পানি দেব আপনারা দেখেই বুঝতে পারবেন তো এভাবে নাস্তা করে বানিয়ে বিকালে বাচ্চাদেরকে দিলে অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না এভাবে দিলে ইনশাল্লাহ খাবে আশা করি আমার বাচ্চাদের আমি এভাবে দিয়ে থাকি এখন আমি সবজিটা সিদ্ধ বসিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি নুডলসটাও চুলায় দিয়ে দিলাম এখন আমি নুডলসটাকে দুই মিনিট ফুটিয়ে নেব অল্প একটু পানি দিয়ে এই পানিটা আমি এখানেই শুকিয়ে নেবো ফেলবো না এই তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে তো বাচ্চাদের যদি ঘরের জিনিসটা অভ্যাস করা হয় তাহলে কিন্তু অনেক ভালো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু কাঁচামরিচ একটা দিয়েছি বেশি ঝাল দিব না এখানে পেঁয়াজটা হয়ে গেলে আমি সবজিগুলো অ্যাড করে দেবো এই তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু ভেজে নেব তো যখন শীতকাল আসে তখন কিন্তু এই সবজিগুলো বাচ্চাদেরকে এভাবে করে এক একটা জিনিসের সাথে দেওয়া যায় আমি এভাবে বাচ্চাদেরকে দিয়ে থাকি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি এখন সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিয়ে আবার একটু ভেজে নেব তো আপনাদের কাছে যে রিকোয়েস্টটা আমি প্রতিদিনই করে থাকি সেটা হলো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় একটু লবণ দিয়ে দিলাম আমি যখন সবজি সিদ্ধ করেছি তখন কিন্তু আমি একটু লবণ দিয়েছি এখন একটু দিয়ে দিলাম আর লবণ অ্যাড করব না তিনটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে নুডলসগুলো অ্যাড করে দেব তো যেসব বাচ্চারা অনেক বাচ্চারা আর কি সবজি খেতে চায় না তাদেরকে একটু সবজি খাওয়ানো তো নুডুলসটা অ্যাড করে দিয়ে আমি একটু হালকা নেড়ে চড়ে এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করে দেব আর ম্যাগির যে মশলাটা আছে সেটা অ্যাড করে দেব তো এখানে আমার নুডলসটা হয়ে গেছে এখন ধনেপাতা পাতা কুচি আর ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি তো আপনারা বাচ্চাদের এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন পছন্দ করবে আজকে আপনাদের সাথে আমি আরেকটা নাস্তাও রেসিপি শেয়ার করছি সেটা হলো মোগলাই পরোটা একটা ডিম দিয়ে খুব সহজে আমি কিভাবে তৈরি করে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন একটু হালকা নেড়ে আমি এটা নামিয়ে ফেলব তো আমার এখানে নুডুলসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক আসছে খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল এখন আমি বাচ্চাদের জন্য সার্ভ করে নিচ্ছি তো এখানে আমি আরেকটা নাস্তার প্রিপারেশান নিয়ে নিচ্ছি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে হালকা একটু তেল দিয়ে দিব এটা আমি একটা মোগলাই পরোটা বানাবো একটা ডিম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেব গুলিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব তারপর এটা আমি বানিয়ে নেব তো আমি প্রতিদিন যে কাজগুলো করি যে রান্নাবান্নাগুলা করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি আর হয়তো প্রতিদিনই এক ধরনের কাজ হয়ে যাচ্ছে আমি আসলে বাসায় বেশি সময় থাকি বাহিরে তেমন একটা বের হই না তো সেজন্য আমি তো আর বাইরের সুটটা বেশি একটা নিতে পারতেছি না তো আমি ঘরে যেই কাজগুলা করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি একটু পানি দিয়ে দিলাম এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা গুলিয়ে নেব এখানে একটা ডিম আমরা যেভাবে ভাজি জন্য রেডি করে নিচ্ছি একটা পেঁয়াজ একটা মরিচ আর একটু ধনে পাতা কুচি একটু লবণ দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি এখন ডিমটা দিয়ে আমি একটু গুলিয়ে নেব তো আমি কি ধরনের ভিডিও বানালে বা কীভাবে কাজ করলে আপনাদের সুবিধা হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করব ওইভাবে আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো এখানে আমি সে একটা গোলাই হয়েছে কিন্তু এক কাপে আমি একটা গোলাই করেছি আর একটা ডিম দিয়ে করব। তাই আমি আর দুইটা রুটি বানাবো না একটাই করে নেব রুটিটাকে একটু বেলে আমি হাত দিয়ে একটু টেনে এ তো পিড়িটা পুরাই করে নিলাম এই তো দেখতেই পারছেন আমি একটু হাত দিয়ে টেনে নিয়েছি এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে একটু মানে ভালো করে ছড়িয়ে দেব তো আমি রান্না বান্না তেমন একটা ভালো পারি না যেটুকুই পারি সেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আমার ভাই বোনেরা যারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ ডিমটা দেওয়ার পরে রুটিটাকে এভাবে দুই পাশ থেকে একটু টেনে একটার উপর একটা দিয়ে দিলাম তারপরে এ পাশ থেকে একটু দেব দেখতেই পারছেন এই তো এভাবে দিয়ে দিছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি আলতোভাবে ধরে এনে এটাকে জাস্ট একটু তেলের ভিতরে ছেড়ে দিলাম খুবই আস্তে দিতে হবে এই জিনিসটা কারণ তেলটা অনেক গরম থাকে তো এভাবে এপাশ ওপাশ করে এটা একটু সাবধানে উল্টাতে হবে আমি একটু আরেকটা মানে চামচ দিয়ে ধরে আমি উল্টে নিয়েছি তো এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে এই তো আমার এটা হয়ে গেছে তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ